الله أكبر الله أكبر. ها؟ بيتة باتة تو. অথচ আমাদিকে জিজ্ঞেস করুন আজান আমাদিকে বললেই আমরা কি বলবো আরে শুদ্ধভাবে একটা ভালো মুয়াজ্জিন রাখো আল্লাহু আকবার আল্লাহু আকবার হার চা চা আজান দিছে আল্লাহু আকবার আল্লাহ মনে হচ্ছে প্যাঁচে টাইট মারছে তো পেটে ভাতে মুয়াজ্জিন ওই রকমই হবে ফজরের সময় বুঝলে আসসালাত খায়রুম মিনানা আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয় অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায় অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায় তাই না বহু জায়গায় এক এক জায়গায় জলসায় যায় তো আজান শুনে এমন হাসি পায় যে আল্লাহ ফেরেশতারা থাকবে তো আজান শুনে কি বুঝলেন সেই বাহাত্তর বৎসরের চাচাকে রেখেছে পেটে ভাতে কি পেটে ভাতে মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে চাচা আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ হ্যাঁ পেটে ভাতে তো অথচ আমাদিকে জিজ্ঞেস করুন আজান আমাদিকে বললেই আমরা কি বলবো আরে শুদ্ধভাবে একটা ভালো মুয়াজ্জিন রাখো আল্লাহু আকবার আল্লাহু আকবার হার চা চা আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ মনে হচ্ছে প্যাঁচে টাইট মারছে তো পেটে ভাতে মুয়াজ্জিন ওই রকমই হবে ফজরের সময় বুঝলে আসসালাত খায়রুম মিনানা ও খয়রুনকে ডাকছে না কাকে ডাকছে ও নিজেই জানে কারণ নাম যদি খয়রুন থাকে সে তুকিরে উঠে যাবে আমাকে কেউ ডাকবেনি বড় কষ্টের বিষয় অথচ সেখানে আছে আসসালাতু খায়রুম মিনান্নাওম আরে ভাই তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও মুয়াজ্জিন হতে শখ গেছে বলে রিজেক্ট মালকে রেখেছে কেন পেটে ভাতে হবে বেতন লাগবে না খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে আরে পশ্চিমবাংলার মানুষ আপনি নিজের ইমানটাকে ঠিক করুন আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনীহা চলে এসছে যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে বেঈমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে জাল বেঁধেছে এইটার কারণেই আপনি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন আজকে দেখিয়ে দিই মানুষ দুনিয়াতে কোরআনে আছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখেলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গো একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি কি না ছেলের বাপ নামাজি কি না ছেলের পরিবারে দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কীরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই বহু আহলে হাদিস ঘরের মেয়ে বহু দেওবান্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে যাদের ছাড় তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে গুনে নেবেন ঠিক বললাম না ভুল বললাম অশান্তি ভোগ করছে আমার বর্ধমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারামখোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন
বললেন তুমি বউ হিসাবে থাকবে, তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না। কেন? বলে আমার পীর সাহেব মানা করে, যেমন তোর ওই হারামজাদা পীরকে লিয়ে আসবি, তাকে একবার জবাই করবো কসাইখানায়। এই হারাম খোরদের জন্যই এরা পীর সেজে আছে, এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই, এদের থেকে দুর্বল আর কেউ নেই, এরা মানুষের ইমানকে ধ্বংস করছে। সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না। আপনি ভাবতে পারেন আমাদের কোনো মলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না? কে বললে? মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তাআলা। ওই জন্যে তো রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন, 11টা বিবাহ করেছেন। অনেকজনার মনে মনে হবে, অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় 11টা কেন বিবাহ করেছে? আরে তুমি আঙুল তুলছো রসুলের ওপরে 11টা বিবাহ করেছে, কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙুল তুলো। বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে, বাবা শ্রী কিষণজিকে কিতনে বিবি আথি? তিনি বলছেন 16108 বিবি আথি। আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে। মুসলমান 4টা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে, 16108টা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই, ফাঁসি হয়ে যাবে। এই করে সমাজ শেষ করে দিয়েছি। আমি 2 ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো, পারবো না? পারবো না, কথা বলে না পারবো, কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে। সমাজ শেষ কি করে? সুর দিয়ে। কি বায়ান করছে জানেন? আমার বোনেরা মায়েরা ভাইনাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন। আমি যেমন মসজিদে ভাত খেলাম, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কি বুঝলেন, তারপরে মাংস ছিল, আমি যদিও মাংস খাই না, তো ধরেলেন মুরগির গোশ দিয়েছিল। তার একজন মুরিদ বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তার মুরিদ বলছেন, বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর তখন বলছে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে। জোরে বলুন নাউজবিল্লাহ। এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কিসের ওপরে টিকে আছে? জোরে বলুন, সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। আমার ভাই, ইসলামটাকে মজাক বানিয়ে দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাও, একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন, খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে, এরকম একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, জিলাপি হুজুর আর গুটকা খোর দিকে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করো, আল্লাহর রসুল জীবিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তিনার একটাও হাদিস নেই, আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন। আপনি ভেবে দেখুন, এই এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি, দোয়া করবেন, একটা স্কুল এবং মেয়েদের জন্যে মাদ্রাসার একটা ইরাদা করেছি, যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো কারো কাছে চাঁদা করে কিনিনি, আল্লাহর রহমতে আমি কামাই করে এই জলসার পয়সা থেকে কিনেছি জায়গা, বাস্তব কথা বলছি, আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্যে। টাকা কি আছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাবে। তো সেইখানটা ঘেরার জন্যে আমি আমাদের বুদবুদ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম, বাঁশ পাওয়া যায় বিভিন্ন গ্রাম থেকে, বাঁশ বিক্রি করতে আসে। তো আমি বাঁশ কিনছি, একজন একজনকে বলছে বৃহস্পতিবার, বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না, আজকে যা ভাড়া খাটার খেল খেটে নেবো। বলে কেন বে? বলে কালকে না পাথর চাপড়ি যাবো, ওরস আছে, বাবার জন্মদিন, কি বুঝলেন? আচ্ছা ছেলের জন্মদিন জায়েজ আছে? জায়েজ নাই, বলার কিছু নেই। আপনারা বীরভূমের মানুষ, আমাকে কথা বলতে ভয় লাগে, কখন বাস্কেট মাস্কেট চালাবে আর কখন বোম ভয়, কি বুঝলেন? নাহলে যত গোলমাল বীরভূমে, গোলমাল নাই আপনি দেখুন, যতগুলো মাজার আছে
সব বীরভূমে লোক পায়ে হেঁটে যাচ্ছে বলছে হজের নেকি পাবি, কে বলেছে? জিলাপি হুজুর বলেছে, কোথায়? পাথর চাবড়িতে। আল্লাহ আকবার, হাদিসে নাই, কোরআনে নাই। আর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ, মাটি খারাপ না খারাপ নয়, তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়, কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, নাহলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে। আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি, আমার আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খ লয়, আমরা আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিমবাংলার লোক জানেন, আমার আব্বা কীরকম আলেম, কীরকম বক্তা, কী ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মৌলবিরা সব জানে, সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে, বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমি ডাল ধরি চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাহলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমি বলে আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বে? কথাটা বুঝতে পারেননি? এ ডাব গাছে ই আছে, ডাল আছে, আমি এমনি উঠে যাবো। এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি, হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে, এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না? নাই, আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু তিনতলা বাড়ি, আমি হাওড়ায় যে হাজি সাহেবের বাড়িতে যাই, হাজি শাহানুর উস্তাকা, আমাকে ব্যাটা ব্যাটা করে, তার বাড়িতে লিফট আছে, দীঘায় হোটেল আছে, খপ কটেজ, ফোর স্টার হোটেল, রাজা হলিডে ইন, আমি যখন যাই খবে থাকি, নাহলে রাজা হলিডে ইনে থাকি, আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাই সাহেবের হোটেলে থাকি, হাই সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফট আছে, ঢুকি সুইচ টিপে দিলেন, কতলায় পাঁচতলায় সুং করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফটে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না, কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি, আমি লিফটে চাপবো, তু বলছি সিঁড়িতে চাপতে হলে, যেমন দুতলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাবো আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো শুনে যাও আমার বায়ান, যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? সাত থেকে আটবার হয়ে গেছে, কিন্তু এখনও বেঁচে আছে, কথাটা বুঝতে পারেননি? কবার বললাম সাত থেকে আটবার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে। কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসেছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেড। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকেও লাগাচ্ছে, ফোন ঢুকলো, আমলে কোথায় আছেন? বললে আমি পালসিট পার করছি। আমাকে বললে তুমি কোথায়? আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি। বলে তোমার কাছে ফোন এসেছিলো? আমি বললাম হ্যাঁ, আমার কাছেও এসেছিলো। কষ্টের বিষয়, খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন। আমি বললাম স্যার ছেড়ে দেন, এটা মুসলমান, কোনো অসুবিধা নেই, করুক, আল্লাহ তাদেরকে হিদায়ত দেখ। বড় কষ্টের বিষয় আমার ভাই, কারণ কি, শেরেক আর বেদাত। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায় আল্লাহ, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কেউ চুরি করে ফেলেছে
ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সুদ খেয়েছে ভুলবশত ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে শিরকের গুণা আমার আল্লাহ মাফ করবেন না। এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা, কবে মরে যাব জানি না, লাকিরের মতো আমার কথাগুলো ভাসবে। কোরআন খুলেন আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে, কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে, যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত ১২টার পরে, হ্যালো তোমার লাভ, আমি কিন্তু মরে যাবো, এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেননি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম? কোরআন খুলুন ২১ পারা, কত পারা বললাম মনে রাখবেন, কত পারা? ২১ পারা সূরায়ে সিজদা, আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা। হে আমার বিশ্বনবী, বলো যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জতে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালায়, তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে পীর, আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি, বীরভূমে তো যা ভণ্ড আছে আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো, কালকে আমার অনেক দূরে জলসা ডোমকোলে আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে কেউ ছুঁতে পারবে না এমন লোক দেবো। সে মাজারের সামনে নিয়ে যাবে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লেখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লেখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে, ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে, গাইমুখো হেলে জানেন? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়ারতে গেছে আর মেরেছে লাল, তখন দেখছে শালা এটা এঁড়ে গরু বে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লেখছে ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারাম কর বলে এই বলে, আরে হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাত করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম, এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে, ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে, আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই, আমাদের বেতন ৫,০০০ ১০,০০০, আর যে হাটেতে প্রতি হাটে ১,০০,০০০ টাকা ইনকাম করে সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। তে বরকত তো আমাদের আগে দরকার, তোর মাসে ১,০০,০০০ টাকা, দিনে ১,০০,০০০ টাকা ইনকাম, সপ্তাহে মাসে ৪,০০,০০০ ইনকাম করিস আর মাসে ৫,০০০ আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে? ইমামকে লাগবে না? যে মৌলবির কাছে দিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের, আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি, সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে, সাবানও পায় নাই হারামখোর মাখার, পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে, চাকরিজীবী কোথায়, বর্ধমানে চাকরি করে, নাইলে ও সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে, ট্রেন ধরবে, বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো তোমার, ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ? এই দেখো এই আংটির, এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে,
কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন, যে লিখছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায়, দুটো রুটি না তিনটে রুটি আর তরকা, ওইটা খেতে পাবে নাহলে পাবে না, একটা আংটি পাথর বিক্রি করলে। যে লিখছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন নাই, ভাগ্যটা কার দরকার, যে ছিঁড়া চটে বসে আছে না যে 50,000 পাই তার, তাহলে যে লিখছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য ভেবে দেখুন আপনারা। এইটা বুঝাতে চাইছি, বড় কষ্ট লাগে। যদি বলছেন যে হুজুর ছেলে রোগ হলে কি করব, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায়ে ফাতিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি, 11 বার সুরা ফাতিহা পরে পানিতে দম করে ফুপ দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে, ছেলে হচ্ছে না। অনেক মৌলভী আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না, কোথায় টায়ার লাচায়, টায়ার টিউলা চায় ঘরের ভেতরে, তাবিজের ব্যবসা করে, আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে সমাজকে, প্রতারণা মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লড়িতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না? হবে না। তারপর যার দুর্বল হবে হাঁটটা, সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি ভাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই। আছে, রক্ত পরীক্ষা করে, আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে, শালা জামাতে কি রোগবে, রক্তই রোগ ধরা পড়ছে না, ওর জামাই রোগ বলে দিচ্ছে, এরা মার খাবে না, খাবে না কবরে। আমি বললি খারাপ মলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দান করুক। গোটা বীরভূম ডিস্ট্রিক্টের তাবিজে ভরে গেছে, আমি নাম করব না, নানুর থানা নাহলে বাঁশাপাড়া নাহলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে হারাম খোর, পাটা খুঁড়া, সে নিজে পীর সেজেছে, তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি। আর কোরআনে আছে, হাদিসে আছে, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম, ডেঞ্জার জিনিস। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন, কোরআনে আছে প্রথমেই সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে, আরে আমি তো শর্তই রেখে দিয়েছি, আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি। আমি জানি ইলেমবাজার ভালো জায়গা, নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম, ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারবে। তিনটে ছেলে, পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে, আর পাঁচটা মেয়ে ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, চালিয়ে দিয়ে পালি কি বলে। আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি, কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে ইহার রেডি, তখন আর এক চক্কর মারবেই শয়তান, বলবে আর এক চক্কর মার, কি মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কায়দা শুনেন না আপনারা, কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে, প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে, বড় কষ্ট লাগে। এই সমস্ত
বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন। যারা জিনার রাস্তায় ঠেলে দেয়, বড় কষ্ট দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ। মেলা কি করে আপনি হালাল করলেন, কি করে আপনার জন্য বৈধ হলো? আরে হাদিসে আছে, বাজারের সময় কম দাও, বাড়িতে সময় বেশি দাও। মসজিদে ইবাদত হলো, বিবির কাছে সময় দাও, ফজরের নামাজ হলো। আরে আমাদের প্রত্যেকটা গ্রামে, পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে, ঠিক বললাম না ভুল বললাম? যেগুলো ফজরের পরে খুলে, নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে, দে চা দে, বহিল, অমুকের বিটি বেরিয়ে পালিয়ে গেছে, ইমাম সাহেব ভালো নাই। গোটা গ্রামের এখন চগলখড়িগুলো ওরা করে, গিবতগুলো ওইখানে বসে বসে হয়, ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, যারা করেন তারা হেফাজতন। হাদিসে আছে, কেউ যদি কারো গিবত করলো তা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। তুমি বসে বসে ইমামের গিবত করছো, তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে, আমার ভাই নামাজ শেষ হলো, বাড়িতে চলে এসো, বিবির নামাজ হয়ে গেছে, বিবিকে বলো দু কাপ চা করো, নাহলে এক কাপ চা করো, একটা কাপ ইতি বড় কাপ, তুমি একবার চুম্বন দিবে আমি একবার চুম্বন দেবো, আরে নেকি পাবেন, কি বুঝলেন? আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজর তো পড়েই না, বেলা আটটায় উঠবে, জামাইয়ের মতো বিরাজ করবে, বলবে চাটা চাটা কর চাটা কর চাটা কর, চা খেলে পালিয়ে গেলো।